দাদা আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে যে কিন্তু ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা ঝলমলে হাটে রাজশাহী জেলা আজকে আমরা জানব বর্তমানে সবজির বাজার দর আজকে 28 আগস্ট 2023 সাল এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার আসসালামু আলাইকুম এপে আপনার পেপে ছুটে গেছে বেচে কিনা হয়ে গেছে কত করে বেচে কিনা হয়েছে আজকে 400 টাকা ক্যারেট তো দর্শক বেচে কিনা হচ্ছে 400 টাকা ক্যারেটে তো পেপে আলা হয়তো ছুটে গেছে মানে হয়তো বেচে কিনা করছে দিতে গেছে ব্যাপারে তো দর্শক আমরা আজকে এই হাট থেকে জানছি বর্তমানে ভাই এগুলো পোকা লাগে না ভালো বেগুন পোকা ভালোটা আজকে 60 টাকা কেজি পাইকারি পাইকারি বাজারে 60 টাকা কেজিতে বেচে কিনা হচ্ছে ভালোটা পাইকারি বেচে না হচ্ছে 60 পাইকারি বাজারে আছি আমি চলে যাচ্ছি পাইকারি বাজারে পেঁপের দামটা আমরা জানতে পারছি তো আমরা এই পাশ থেকে জানবো পটল এবং আরো কিছু দাম পাইকারি বাজার থেকে কচু দাম টাকা দিবেন না আরে ভাই শুনেন খুশি মনে করছে কত বেচলেন বলেন 2200 টাকা কি মুনে না কেজিতে মুনে খরচ আর বিক্রি হচ্ছে কত এখন এখন একটু বেশি আছে মাঝখানে আপনার একটু কম ছিল কত দাম হচ্ছে মানে 2200 বলছিল দেন নাই কি এখন কম হচ্ছে না কে একটু সকালে হয়তো 2200 বলছিল তাই বলছে হয়তো যদি ভালো বেগুন হয় আপনার 2100-2200 এর মধ্যেই কিনা বেচা হচ্ছে মূল করা আমরা এর পাশে কাকুন দেখছি আজকে সরাসরি পাইকারি বাজার কোন চাই ভাই ভাই নিলেন না বেচলেন বিক্রি করলাম 50 টাকা কেজি বেচলেন তো দর্শক ভাই পাইকারি বাজারের ব্যাপারী ভাইকারি ভাইদের কাছে বেচা হচ্ছে 50 টাকা কেজি ভাই 10 কেজি কাঁকরোলটার মোটামুটি অনেকটাই কালার কোয়ালিটি সম্পূর্ণ গুণে মানে অনেকটাই ভালো আছে বড় সাইজে আমরা এ পাশে মূলা দেখছি মূলার বাজারটাও জানবো দেখি ভাই আসসালামু আলাইকুম কি দাম হচ্ছে পটল ভাই আজকে ওই 900 কত আছে চাইতে পারেন কথা বলছেন 900 টাকা দিবেন আজকে 900 টাকা মানে কত হবে ভাই তো দর্শক আজকে আপনার 900 টাকা করা ভাই ধর বুঝে রাখছি মোলা কি দাম হচ্ছে ভাই আজকে 1100 বিক্রি হচ্ছে 1100 400 অনেক বিক্রি হচ্ছে 8000 টাকা 900 মন করা বেচে কিনা হয়েছে না হয়নি বেচে দিচ্ছেন কত মনে 40 না 41 41 তো মূলত দাম দশক মোটামুটি কত হাতে চাইতে তার একটু পাঠ 900 বেচে 900 করে মন করা বেচে কিনা হয়ে গেছে আজকে আমরা পটলে দরকার জানলাম 900 বেচে কিনা সরাসরি এটা হচ্ছে আপনার পাইকারি বাজার কি দাম হচ্ছে ভাই কাঁচামরিচ আজকে
20 টাকা 30 টাকা বলছে 120 30 করে দাম হইছে আমাদের নাই হয়তো একটু বাড়তে চাচ্ছে 30 এর উপরে যাওয়া লাগবে 50 60 এর নিয়াত আছে তাহলে বেচা তো 30 টাকা পর্যন্ত বাজার দরে দাম হইছে হয়তো বাজার অনুকূলে ভাই অনেকটা বাড়তে চাচ্ছে কিন্তু আসলে ব্যাপারই তো বাজার মাছ ছাড়া কিনবে না আসসালামু আলাইকুম ভাই কি আপনি কেনার জন্য জি পাইকারি ব্যবসায়ী কিনা খুচরা বেচে নিয়ে যান খুচরা বেচে আপনি কত দাম বললেন আজকে 120 টাকা বলেছেন 120 টাকা মরজের বাজারটা তো কয়েকদিন ধরে একটু কমছে বাজার কয়েকদিন বাড়তি ছিল তো আমরা এপাশে যাচ্ছি তো এপাশ থেকে একটু জেনে আসি আজকে বাজারে ৯০০ থেকে ১০০০ এর মধ্যে তো এই ছিল আজকে আপনার পাইকারি বাজার থেকে আপনার আজকে আমরা জানবো আলুর বাজারে আসসালামু আলাইকুম ভাই আলুর বাজার কেমন আছে বর্তমানে একটু বাড়তি না কেমন দাম কিনা পড়লো আজকে বস্তা আপনাদের পাইকারি বাজারে কত ৩২ টাকা ২৪০০ টাকার বস্তা এটা কয় কেজির বস্তা ভাই ৬৫ কেজির বস্তা তার মোটামুটি তো অনেক টাকায় বাড়ছে গত সপ্তাহে চাইতে খুচরা বাজারে কত বেচছেন ৪০ টাকা তো দর্শক ৪০ টাকা বেচছে খুচরা বাজারে আর মোটামুটি ৩৬ ৩৭ টাকা তাদের কিনাই পড়ছে এখন